গুড ইভিনিং। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করব। আজকে আমি সন্ধ্যে থেকে শুরু করছি। আমি ডেলি ব্লগ করে উঠতে পারি না, আমার সময় হয় না। তাই আমার ছেলের এক্সাম চলছিল, যেহেতু ছেলে ছোট, ছেলের এক্সাম চলছিল, ছোট বলতে একদম ছোট নয়, তো বুঝবি যে মানে বাচ্চার এক্সাম থাকলে মার একটা দায়িত্ব থেকেই যায়। সেই জন্য আমি কদিন ধরে ব্লগ করি ছাড়িনি, কোনো ভিডিও আমি ছাড়িনি, মানে অ্যাকচুয়ালি এডিট করার সময়টাই আমি পাবো না, ওই জন্য আমি করিনি। কারণ যেহেতু এডিটটাও আমিই করে থাকি, হ্যাঁ আমার হাজবেন্ড অবশ্যই হেল্প করে, কিন্তু যেহেতু সে জব করে, সে সবসময় হয়তো করে উঠতে পারে না হেল্প, মানে সবসময় তো এডিটটা করে দিতে পারে না, তাই এডিটটাও বেশিরভাগ সময় আমিই করে থাকি। তাই ছেলের কদিন কোনো কিছু নয়, একদম সমস্ত কিছু বন্ধ করে ছেলেকে নিয়ে ব্যস্ত থাকি। সারা তো থাকি, কিন্তু পরীক্ষা সময় বাচ্চার জন্য একটু বেশি সময় আরও দিতেই হয়, ওই জন্য আমি কদিন কোনো ভিডিও আপলোড করিনি। আজকে থেকে আবার শুরু করলাম, আজকে আমার ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই জন্য আজকে থেকে আবার শুরু করছি। আজকে আমি পিকনিকের জন্য আমরা যে বাজার করতে যাব, আর আমাদের যে বাড়ির পাশে হাটটি আছে সেটাকেও তোমাদেরকে আমি ঘুরে দেখাবো, সেটাই আমি আজকে আমার ভিডিওতে দেখাবো। আর আমি আশা রাখবো আমার পুরো ভিডিওটি তোমরা অবশ্যই তোমরা দেখবে। 25 আগস্টের পরীক্ষা শুরু হয়েছিল, প্রথম দিনটা মোটামুটি ভালোই পরীক্ষা দিতে পেরেছে। এবার দ্বিতীয় দিন থেকে কী হয়েছে, ওর খুব শরীর খারাপ হয়ে গেছিলো হঠাৎই। ওর মানে প্রথম বাংলা আর ইংলিশ পরীক্ষাটা মোটামুটি ভালো দিয়েছে, তারপরে তো খুব শরীর খারাপ হয়ে গেছে, এত শরীর খারাপ পরীক্ষা, মানে শরীর খারাপের মধ্যেই ওকে পরীক্ষা দিতে নিয়ে গেছি আমি। এটা হচ্ছে ওর প্রথম দিনেই ফটোটা তুলেছিল সেদিনকে, জানি না কেন এরকম হয়েছে। এখন ওর শরীরটা সেরকমভাবে ভালো হয়নি, সুস্থ হতে পারেনি এখনও, এখনও শরীরটা উইক আছে, আশা রাখছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তোমরাও প্রে করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। একদিন আমি সেরকম কোনো ভিডিও করিনি, কিন্তু এই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ইচ্ছা করলো, তাই শেয়ার করলাম। 5ই সেপ্টেম্বর আমরা একটা বন্ধুরা মিলে পিকনিক করছি। এবার পিকনিকে সেই বাজারটা আমরা এখানে আমাদের বাড়ির পাশে হাটের সামনে থেকে আমরা হাট দিয়ে বাজারটা করেছি, যেহেতু শনিবার করে হাট বসে আমাদের এখানে, শনিবার মঙ্গলবার করে এখান থেকে হাট করি। এবার হাট করতে গিয়ে ওখানে হাটের পাশে মার্কেটে কালী মন্দির আছে, বড় ঠাকুরও আছে দেখতে পাচ্ছ, লক্ষ্মী মা আছে, ভোলে বাবা আছে, অনেক রকম ঠাকুরই এখানে আছে, আর এই মন্দিরটি খুব জাগ্রত। তাই সেই মন্দির থেকে আমরা দর্শন করে নিয়ে, যেহেতু শনিবার বড় ঠাকুরের পুজো দিল অনেকে, দিয়ে নিয়ে এখান থেকে আমরা দেন আমরা মার্কেটে যাবো। এবার মার্কেটের ভিতর থেকে হচ্ছে আর কি মশলা টশলা মশলাপাতিগুলো কিনে নেব, তারপরে বাজারটা শুরু করব। আমি তো ঠিক বাজার করি না, আমি অত আমার ধারণাও খুব কম বাজারের, তবু একটা জিনিস যেটা আমি বলবো যে আমাদের এইখানে হাটে যেটা কি জানো, মানে ধরো যে বাজারের থেকে একটু হলেও কমই এখানে পাওয়া যায়, আর ভালো ফ্রেশ পাওয়া যায়, যে তা না যে পচা টচা পাওয়া যায় তা না, ফ্রেশ ভালোই পাওয়া যায়।
তোমাদের তো দেখালামই যে সবজি বাজার কিরকম বসে, এখানে প্রচুর সবজির দোকান আছে, এখানে অনেক বড় হাটটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে মার্কেটও আছে, জুতো যেমন বসেছে দেখো, জুতোর মার্কেট থেকে শুরু করে সমস্ত রকম জামা কাপড় শাড়ি ইভেন মশারি কি নেই, প্রচুর জিনিস আছে আমাদের এই হাটটার মধ্যে, প্রচুর জিনিস পাওয়া যায় এখানে, বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে বড়দের শাড়ি টাড়ি সব কিছু পাওয়া যায়। শীতের সময় শীতের পোশাকও রাখে, কম্বল রাখে, মশারি, তারপরে এখানে হচ্ছে তোমার মাছ বাজারও আছে, হ্যাঁ মাছ বাজার আছে, মেশিন চালা আছে, এই চালাগুলো হচ্ছে মেশিন চালা, মানে এখানে হচ্ছে কেউ জামা কাপড় সেলাই করার। আর এই যে দেখো মাছ বাজার, বিভিন্ন রকমের মাছ বসে এখানে, বিভিন্ন রকমের মাছ, কাঁকড়া দেখতে পাচ্ছ, কাঁকড়াগুলো কি দারুণ লাগছে, আমার তো ভীষণ ভালো লাগে দেখতে, মাঝে মাঝে আমার ছেলে দেখতে আসে এখানে বাবার সাথে, আমি খুব কমই আসি হাটে, খুব কম আসি এখানে। দেখো বিভিন্ন রকমের মাছ দেখতে, এইটা এই জায়গাটা হচ্ছে মাছের বাজার, এটা পুরো একটা একদম সাইডেই মাছের বাজারটা, সমস্ত কিছু আলাদা আলাদা, মাছের মাছের বাজারটা ওখানটা শুধু মাছেরই সমস্ত আইটেম, সবজির ওখানটা সমস্ত সবজির আইটেম, প্লাস যেখানে জামা কাপড় দেখলে সেখানে ওরকম, জুতো থেকে শুরু করে ফল, ইভেন প্লাস্টিকের বাসন টাসনও বিক্রি হয় এখানে, স্টিলের বাসন বিক্রি হয়, গামছার আলাদা মার্কেট আছে, তারপরে তোমার ইয়ে আছে যেটা হচ্ছে ওই লোহার জিনিস তৈরি করে, দেখতে পাচ্ছ প্লাস্টিকের জিনিসপত্র, যে মশলাপাতি, মশলা হচ্ছে তোমার আলাদা খুচরো বিক্রি হয়। দেখো এখানে সব শাড়ি, শাড়ির দোকানে, এই যে মেশিন চালা, এই কাকু, আসলে কাকু আমাদের চেনা জানা তো, ওই জন্য দেখছে, দেখে আর কি বলছে যে বৌমা তুমি ইয়ে করছো, ভিডিও করছো, তাই জিজ্ঞেস করছিল। এই যে দেখো অনেক বড় হাটটা, প্রচুর দোকান আছে, আমি তো অনেক দোকান হয়তো ঘুরিয়ে দেখাতেও পারলাম না তোমাদের, যেহেতু ভিড়, ভিতর দিকটা একটু ফাঁকা দেখতে পাচ্ছ, প্রচুর ভিড়। এই যে দেখো এই দাদার দোকান থেকে আমার ছেলে এসে এখান থেকে কটকটি ভাজা, ওর যা যা খেতে আর কি ভাল লাগে, এসেই পলাশদার এখান থেকে নিয়ে যায়। এই যে চপ বসেছে, আচ্ছা আলু কাবড়ি, উত্তমদার আলু কাবড়ি, আমরা ছোটোবেলা আমরা মানে স্কুল লাইফ থেকেই খাচ্ছি উত্তমদার আলু কাবড়ি, খুব ভালো বানায়। দেখো মশলাপাতি, মুড়ি, এই দাদার থেকে আমাদের মুড়ি নিয়ে যাই, মানে চেনা জানা তো সবাই, সবাই ওই জন্য দেখছে যে বৌমা কী করছে, বৌমা বলেই ডাকে যেহেতু সবাই এখানে হাটে। আসলে আমার শাশুড়ি যায় ওখানে, সবাই আর কি শাশুড়িকে খুব ভালো করেই চেনে এখানে। এই যে ইসলামদা আমার একদম আমার গেটের সামনেই বসে, এনারা, এটা হাট না, এটা হাটের বাইরেই আর কি, হাটটা ওখানেই শেষ হয়ে যায়, হাট শেষে পাড়াটা শুরু, কিন্তু হাট বাজারটা আর কি একদম আমাদের অনেকটা দূর পর্যন্ত বসে, কেউ কিছু বলে না গেটের সামনে বসলে, কারণ এক দুটো দিনের ব্যাপার তো, ওই জন্য কেউ কিছু আমরা বলি। এই যে দেখতে পাচ্ছ এই যে ফুচকার দোকান টোকান, এরা সব রিসেন্ট বসছে, আগে বসতো না, এই ধরো কয়েক বছর ধরে বসছে এখানটা, এটা হাটের মধ্যে না। এখন আমরা এখানে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, বাজার করে সবাই অনেক ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য এই যে ক্যাশিয়ার দিদি উনি আমাদের ফুচকা খাওয়াবেন, তাই জন্য এই যে তাকায় দিকে হাই সুস্মিতা, দুজনকেই ডেকেছি, মৌ কোথায় দেখো, রত্ন দেখো, ক্যাশিয়ার দিদি উনি আমাদের ফুচকা খাওয়াচ্ছে, এই বাজারের থেকে না, কিন্তু পিকনিকের বাজারের থেকে নয়, ক্যাশিয়ার দিদি উনি আমাদের ভালোবেসে, কোনো কমিটি পর্যায়ে নয়, ক্যাশিয়ার দিদি উনি ভালোবেসে আমাদের সবাইকে ফুচকা খাওয়াচ্ছে। দেখ বাকি তোরা দেখ, কিন্তু লোভ টোপ দিস না যে আমরা ফুচকা খাচ্ছি, তাই কালকে বসে বসে এমন করে ছাড়িয়ে একেবারে পেস্ট করে নিয়ে চলে গেলে ভালো হবে, সেটা করে নিয়ে চলে যাওয়া যায়। চাটনিটা কমিয়ে দিলে কেন, যেই বললো ভালো হচ্ছে, আমি তো দেখছি কমিয়ে দিলে কমিয়ে দিলে কেন, চাটনিটা বলবে বুঝলে।
খেয়ে নি। আরে ফুচকা গুলো না মুখে ঢোকে না, এত বড় বড় দেয়, বেশি করে যারা যারা আসেনি মিস করবে। আমার ছেলে ছোটবেলায় ফুচকা কি বলতে বলতে খুপা 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 খুপা, ওমা মা হনুমান মন্দির যাবো আর আমরা খুপা খাবো। হনুমান মন্দিরের বাইরে একটা ফুচকা নিয়ে বসতে একটা লোক, আমরা প্রায় দিন ওই বিকালবেলা এতে করে বাইকে করে চলে যেতাম খুব ছোট তখন। আমার ছেলে বলতো ওমা মা হনুমান মন্দির যাবো আর খুপা খাবো। লাল চাটটা কি সেই দিনের জন্য তুই খাওয়াবি আমাদের? স্পন্সর স্পন্সর করছে যে জলের বোতলটা ফুট দেখতেই পেলে যে জল ফুচকা খেতে গেছিলো, ফুচকা খেতে ওখানে গিয়ে একটা যেহেতু বাড়ির সামনে এবার বন্ধুরা সবাই বলেছে জল নিয়ে যেতে, তা জলটা নিয়ে গেছি, জলের বোতলটা ওখানে রেখে চলে এসেছিলাম, ভুলে গেছিলাম। এবার আমি ভেবেছি বোতলটা হারিয়েই গেছে, তাই আমার হাজব্যান্ডকে ফোন করে একটা ভিডিও করিনি, আর হাজব্যান্ডকে সাথে ফোন করে বললাম যে দেখো তো জলের বোতলটা ওখানে রেখে এসেছি কি না, মানে শিওর ছিলাম না, ভেবেছি মানে আমার হাত থেকে কোথাও পড়ে গেছে, কারণ এটা আমার মানে একটা বিশেষ গুণ যে আমি মানে আমার হাতে কিছু থাকলে আমার হাত থেকে ওটা পড়ে যায়, মানে রুমাল ছাতা এরকম প্রায় হয়, মানে এরকম হয়, যার জন্য আমি কী করি সমস্ত কিছু জিনিস আমি ব্যাগেই রাখি, মানে ইভেন ভেজা ছাতাটা পর্যন্ত আমি প্লাস্টিকে করে ব্যাগেই রাখি, জানি যদি আমি ভুলে যাই, কারণ আমি একটুখানি এই ছোটো ছোটো জিনিসগুলো আমি একটুখানি ভুলে যাওয়াটা মানে প্রবণতা রয়েছে, যার জন্য জলের বোতলটা ফুচকাওয়ালার ওইখানে রেখে চলে এসেছিলাম, পেয়ে গেছি খুঁজে, সেটাই যাও আমি যাইনি, হাজব্যান্ডকে বলেছি, হাজব্যান্ডকে নিয়ে এসেছি। আজকে গ্যাসটা শেষ হয়ে গেছে দেখে তাই আজকে বাড়িতে রান্না করতে পারলাম না, মানে করতে পারতাম অবস্থা ছিল, মানে এবার বুক করেছি কিন্তু এখনও তো দেয়নি, এবার সোমবারের আগে দেবে না, এমনি মাইক্রোওভেনে করে নেবো রান্না, সে ব্যবস্থা আছে করার, ইলেকট্রিক হাত হয়ে গেছে, এবার ওই জন্য আজকে বাইরে থেকেই খাবার নিয়ে এসেছি। দেখো কী নিয়ে এসেছি, এনেছি হচ্ছে মানে অর্ডার দিদি ফোনেই অর্ডার করেছি, রাইস, আমি খাবো রুটি, আমার জন্য রুটি, আর হচ্ছে চিলি চিকেন আমার ছেলের খুব ফেভারিট খাবার, রাইস, মিক্স রাইস আর চিলি চিকেন হচ্ছে আমার ছেলের ভীষণই খাবার, প্রিয় খাবার, আমরা হচ্ছে এই রাঁচ থেকেই আমরা আনি, এটি অনেকটাই থাকে, দেখো কোয়ান্টিটিও বেশ অনেকটাই রয়েছে। হ্যাঁ আমাদের এই দেখো দুটো বাটি এনেছি, এই দুটো হচ্ছে মানে চারজনের আমাদের বাড়িতে, মানে আমাদের আর কি সবাই একটু পরিমাণটা কমই খায় খাবারটা, এর জন্য এটা দুটো লার্জ আছে, দুটোতে আমার চারজনের আর কি এনাফ, আর একটা হচ্ছে লার্জ চিলি চিকেন, এটাও এনাফ আমাদের জন্যই, কারণ আমি একটু কমই খাই যেহেতু ডায়েটিং করি আমি, ওই জন্য আজ কিন্তু অনেকদিন পরে মাঝে মাঝে যখন আসে তখন মিস করি না, আমার জন্য একটা রুটি, আমি একটা রুটিতেই আমার এনাফ হয়ে যাবে, একটু রাইস টেস্ট করব, ওই জন্য একটাই রুটি অর্ডার করেছি, ওই জন্য একটা তন্দুরি অর্ডার করেছি, তাহলে আজকে এই দিয়ে হচ্ছে ডিনার হবে, এই পাচ্ছ আমার মাম্মিজি বসে গেছে এখানে, আর শাশুড়ি মা ওই ঘরে আছে, শাশুড়ি মাকে খাবার দিয়ে আসবে, হাজব্যান্ড আর ছেলে তো ওই ঘরে, তাহলে চলো ডিনারটা করে নিই, নিতে হবে, আমরা তো অনেক মজা করবই, আমরা আগেও আমরা বেশ মানে আর কি দুদিন আগে আমরা আরও একটা ছোট টি পার্টি অলরেডি হয়ে গেছে আমাদের, মানে কিছুই না আমরা জিম থেকে বেরিয়ে সেখান থেকে কয়েকজন বন্ধু মিলে আমরা প্ল্যানিং করছিলাম, তার জন্য আমরা যেখানে পিকনিক করব সেখানে বসে আমরা চা বিস্কিট এর সাথে প্ল্যানিংটা করে নিয়ে আজকে বাজার করলাম, আর পরে তো আরও মজা করব, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, অবশ্যই আশা করব রাখবো যে তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখবে। আজকে আর বললাম না যে আমরা কোথায় পিকনিক করছি, আমি পরের দিনকে যখন পিকনিক করতে যাব অবশ্যই তোমাদেরকে বলবো কোথায় করছি পিকনিক। ব্লগটি তাহলে আমি এখানেই শেষ করছি, তোমরা দেখতে থাকো পুরো, আশা করবো আমি পুরো ভিডিওটাই তোমরা দেখবে,
আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আমাকে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেকবার থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। পিকনিকের জন্যই মেন এই এটা করলাম, ব্লগটা করেছি, কিন্তু পিকনিকটা হচ্ছে আমাদের 5 তারিখে, আর তার জন্য আজকে আমরা বাজার করতে গিয়েছিলাম। আর পুরো হাটেই আমি পুরো আগে আমার ব্লগে আমি বলেছিলাম যে আমার বাড়ির পাশে একটি হাট আছে, আর ওই হাটটি আমি আজকে পুরোটাই কভার করার চেষ্টা করেছি। তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো আমাদের এই হাটে কী কী পাওয়া যায়, আর আমরা পিকনিকের যে বাজার করলাম কীরকম কীভাবে মজা করলাম আমরা, সেটাই আমি এই পুরো ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখবে, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, লাভ ইউ অল, বাই বাই, গুড নাইট।